এমপি নির্বাচিত হয়েই দুর্গাপুর কর্মাখান্দা নেত্রকোনা এক আসনের গড় মানুষের নেতা আলহাজ জনাব মোস্তাক আহমেদ রুহি তিনি প্ল্যানিং কমিশন অফিসে ভিডিও তথ্যচিত্রে যা দেখা যাচ্ছে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি আলাপচারিতা শুরু করেছেন। দুর্গাপুর এবং কলমাকান্দা সর্বস্তরে মানুষের এবং অবকাঠামো উন্নয়নে নিজের সর্বোচ্চ উজাড় করে চেষ্টা করবেন তিনি এর পূর্বেও বলেছিলেন। মোস্তাক আহমেদ রুহি তিনি 2008 সালে যে বাজেট করে দিয়ে গেছেন ও তার পরবর্তী যারা এমপি এসেছেন সফি বিশ্বাস এবং মানু মজুমদার তারা সেই কাজগুলো করে শেষ করতে পারেননি। মোস্তাক আহমেদ রুহি তিনি আবারও যে উন্নয়নের একটি ইতিহাস তৈরি করবেন যে গ্যাজেট পাশ করবেন, উনি যদি পরবর্তী সময় এমপি নাও থাকেন তাহলে দুর্গাপুর এবং কলমাকান্দার মানুষের ভাগ্যর পরিবর্তন হবে, কারণ তিনি যেগুলো গ্যাজেট পাস করে যাবেন যে উন্নয়নগুলো বাস্তবায়ন করে যাবেন সেগুলো বাস্তবে রূপ ধারণ করতে এবং জনসম্মুখে উন্নয়নগুলো করতে হয়তোবা কিছু সময় লাগতে পারে, যেমনটা আমরা দেখেছি এর পূর্বে সুবে বিশ্বাস এবং মানব মজুমদার তারা কিন্তু মোস্তাক আহমেদ রুহির বাজেট পাস করা সংসদে যে বাজেটগুলো পাস করেছেন যে দাবিগুলো তিনি জানিয়েছিলেন যে সেগুলো বাস্তবায়ন করতে কিন্তু প্রায় 10টি বছর লেগে গিয়েছে। তারপর 10 বছর পর আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোস্তাক আহমেদ রুহিকে দুর্গাপুর এবং কলমাকান্দা নেত্রকোনা এক আসনে সাধারণ মানুষের সেবা করার জন্য আবারও তিনি নৌকা টিকিট দিয়ে পাঠিয়েছেন। গত 7 জানুয়ারি সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোস্তাক আহমেদ রুহি তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বিজয়ী হওয়ার পর তিনি 10 জানুয়ারি শপথ গ্রহণ করেছেন এবং 10 জানুয়ারি শপথ গ্রহণ শেষেই তিনি এলাকায় গিয়ে এবং ঢাকায় বিভিন্ন জায়গায় তিনি দুর্গাপুর কলমাখান্দার মানুষের অবকাঠামোর উন্নয়নের জন্য যে একটি পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য ধাপে ধাপে আলাপ আলোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ কিছু ফটো আপলোড দিয়েছেন ওনার সমর্থকরা। মোস্তাক আহমেদ রুহি তিনি শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া এবং সমর্থন চেয়েছেন। তিনি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে যুক্ত করেছেন, আজ থেকে আমি আপনাদের হয়ে গেলাম, আপনাদের দায়িত্ব আমার। এভাবে মোস্তাক আহমেদ রুহি তিনি আবারও উন্নয়নের ইতিহাস তৈরি করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন দুর্গাপুর কলমাখান্দার সর্বস্তরের মানুষ যে আসনে তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন, ভোট দিয়েছেন।